কুরআন শরীফে একটি সূরার নাম আছে সূরাতুন নাহল বাংলা বললে এটা সূরাতুল মধু বলতে হবে মধু সম্পর্কে একটি কুরআন শরীফের লম্বা একটি সূরা নাযিল হয়েছে মৌমাছি আমাদের দেশে আছে না নাই হাতির চাইতে একটু বড় না ছোট এটা আওয়াজ দিয়ে বলেন না মৌমাছি হাতির চাইতে বড় না হ্যাঁ ধ্যান খেয়াল আছে বুঝা আছে মৌমাছি একবারে ছোট কথা বুঝতে হবে আপনারা গিয়ে আজকে খুলবেন 14 পারা সূরাতুন নাহল একটি সূরা আছে সেখানে আল্লাহ বলেছেন ইখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস আপনারা উল্টে দেখবেন আল্লাহ বলেন মৌমাছি এই ছোট ছোট মৌমাছি এরা ফুলের রস আহরণ করে কিসের রস ফুলের রসগুলো ভিতরে যায় কথাগুলো খেয়াল করবেন পেট থেকে যখন ডেলিভারি দেয় এটা কি বের হয় এটা বলতো কি আপনাদের কোনো অসুবিধা আছে একসঙ্গে বলুন না কি বের হয় কারো যদি গলার কণ্ঠ একটু সুন্দর হয় কি বলেন মধুর কণ্ঠের স্বর সুমধুর কণ্ঠের স্বর কারো ব্যবহার একটু সুন্দর হলে কো আমার ব্যয় কি ব্যবহার হুজুর মধুর ব্যবহার বলে কি না তো মৌমাছিকে জিজ্ঞাসা করে মৌমাছি তোমার পেট থেকে যেগুলো বের হয় এগুলো মধু কিভাবে জানার দরকার আছে না এটা তো প্র্যাকটিক্যাল এটা এমন না যে কিয়ামতের ময়দানে মৌমাছির পেট থেকে মধু বের হবে এখন বের হয় কি না আর আমরা যদি আপেল খাই আপেলের জুস খাই কমলা জুস খাই আমের জুস খাই অর্থাৎ এগুলো খাওয়ার পরে ফুলের রস খাওয়ার পরে আমাদের পেট থেকে ডেলিভারি দিলে কি বের হয় নাপাক বের হবে কি হবে না হবে কি হবে না তাহলে বুঝা গেল মৌমাছিকে জিজ্ঞেস করে আল্লামা রুমি বলেছেন খুব সুন্দর করে আমি ওদিকে যাব না মৌমাছি বলে আমাদের পেট থেকে ফুলের রসগুলো যখন ডেলিভারি দেয় এগুলো মধু হয়ে যায় একটা কারণে আমাদের জবানে গুনগুন করে যে আওয়াজ শোনো এগুলো কোন রাজা বাদশার আওয়াজ নয় রাজা বাদশার তারিফ নয় প্রশংসা নয় কোন গানের কলি নয় আমাদের জবানে গুনগুন করে যে আওয়াজ শোনা যায় এটা দোজাহানের বাদশা নবী রহমতের নবী কামলিওয়ালা নবী মহাব্বতে বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফের আওয়াজ দরুদ শরীফের আওয়াজ আমাদের জবানে 24টি ঘন্টা থাকার কারণে আল্লাহ আমাদের জবানকে এত বেশি পাওয়ারফুল করে দিয়েছে পেটকে মধু তৈরির ফ্যাক্টরি করে দিয়েছে এবার বাবারা বলুন যদি দরুদ শরীফ পড়ে মৌমাছির এই অবস্থা হয় আমরা আল্লাহর হাবিবের উম্মত আমরা দরুদ শরীফ পড়লে আমাদের জবান পবিত্র হবে কি হবে না এই কারণে আমার রসুল বলেছেন সূরা ফাতিহা সূরাতুশ শিফা আল্লাহর হাবিব বলেন সূরাতুশ শিফা ফাতিহাতুল কিতাব শিফা মিন কুল্লি দাই ফাতিহাতুল কিতাব কোরআন পাকের মধ্যে সূরা ফাতিহা প্রত্যেকটি রোগের শফা প্রত্যেকটি রোগের শফা একটা আমল দিয়ে গেলাম প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি যদি কমপক্ষে 7 বার সূরা ফাতিহা পড়েন আগে পরে 11 বার দরুদ শরীফ 11 বার দরুদ শরীফ পড়েন আর 7 বার সূরা ফাতিহা পড়েন কোন পানির মধ্যে যদি দম দিয়ে রাখেন এইভাবে আপনি যদি আমলটি করতে থাকেন একদিন দুই দিন তিন দিন এক মাস যে কোনো রোগের জন্য এই পানিটা হয়ে যাবে মহ ঔষধ মহ ঔষধ জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা এই আমলটা করতে চান কি চান না আর একটু জোরে বলুন একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা ولا آل سيدنا ودي نبي آئيغا ورأت بي آئيغي دن گزرگا مكي میں
عورت مدینے میں صلاة دنیا আমি সূরা ফাতিহা এখনো তো তরজমা শুরু করতে পারলাম না বিশাল সূরা অনেক বড় বড় তাফসীর রমজান শরীফে তাফসীর হয় বিভিন্ন জায়গায় সেখানে আমরা তাফসীর করি হযরতে জিবরাইল আমিন একদিন আল্লাহর হাবিবের দরবারে বসাছিলেন কোথায় আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল আমিন বসাছিলেন জিবরাইলের নাম শুনেন নাই আরো জোরে বলুন না শুনেছেন সমস্ত ফেরেশতাদের যিনি সরদার উনি নূরের তৈরি না মাটির তৈরি হ্যাঁ আল্লাহর হাবিবের দরবারে যখন আসতেন উনি মানব সুরতে আসতেন একজন সাহাবার আকার ধারণ করে আসতেন বেশিরভাগ ওই সাহাবার নাম দেহিয়াতুল কালবি দেহিয়াতুল দেহিয়াতুল কালবি খুব সুন্দর মানুষ ছিলেন কি ছিলেন সুন্দর মানুষ ছিলেন খুব সুন্দর ছিলেন বেশি সুন্দর ছিলেন কিতাবে এসেছেন দেহিয়াতুল কালবি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন আরবের পুরুষ মহিলা সকলে তাকিয়ে থাকতো দেহিয়াতুল কালবিকে একটি নজর দেখার জন্য অনেক বড় পাওয়ারফুল লোক ছিলেন ক্ষমতা ছিল টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই নয় নয় তার বংশ পরম্পরা বংশের মধ্যে 72টা শাখা পোশাকা ছিল অর্থাৎ তার বংশের মধ্যে হাজার হাজার লোক ছিল যার কারণে সকলে দেহিয়াতুল কালবিকে ভয় করত বেশি সুন্দর ছিল ওই লোকটির সুরত ধরে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের দরবারে আসতেন কথা বুঝতে অসুবিধা হয় তো দেহিয়াতুল কালবির জন্য আমার প্রেরণা একদিন দোয়া করলেন আল্লাহ দেহিয়াতুল কালবিকে ইসলামে ছায়াতলে এনে দাও দোয়া করেছেন মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের দোয়া কবুল হয় কি হয় না একটু আগে বলেছি শুধু দোয়া কবুল হয় তাই নয় নবীজি মনে মনে কোনো কিছু চিন্তা করলে আমার আল্লাহ বলেন আপনার যা ইচ্ছা তা করেন কদ নারা তাকাল্লুবা ফিস সামা ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা নবীজি বারবার চেহারা মোবারক আকাশের দিকে তাকাচ্ছিলেন আমার আল্লাহ বলেন হাবিব আপনার মন যেদিকে চায় সেদিকে ফিরে যান ওইটাই কেবলা তো নবীজি যখন দোয়া করলেন আল্লাহ দাহিয়াতুল কালবিকে ইসলামের ছায়াতলে এনে দাও আল্লাহ কবুল করে ফেলেছেন আল্লাহ সাহাবা কিরাম নিয়ে বসে আছেন দাহিয়াতুল কালবি অনেক দূর থেকে আসতেছে গভীর মনোযোগ এটা আমি প্রাসঙ্গিক বলছি দাহিয়াতুল কালবির সুরত ধরে মানব সুরত ধরে জিবরাইল আমিন আসতেন বুঝা গেল মানব সুরতে কেহ আসলে সে মানুষ হয় না জিবরাইল নূরের তৈরি এতে সারা পৃথিবীর মুসলমান সকলে একমত কিনা একমত ওহাবি বলেন তবলিগি বলেন কাদিয়ানি বলেন আহলে হাদিস বলেন একমত কিনা কিন্তু মানব সুরতে যখন আসছে মানুষ জিবরাইল তো জিবরাইলে কিন্তু সুরত পরিবর্তন করে আসছে দেহাতুল কালবি সুরত ধরে সাহাবা কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওই যে দেহিয়াতুল কালবিকে দেখা যাচ্ছে ভয় হচ্ছে সে তো বড় কাফের কাট্টা কাফের পাওয়ারফুল লোক না হয় মনে হচ্ছে কোন একটা খারাপ মন্তব্য করে আসতেছে হাবিব আপনি আমাদেরকে অর্ডার দেন আমাদের যা আছে আমরা ঝাঁপিয়ে পড়ব তার উপরে আমার রসুল বললেন আমি যা জানি তোমরা তা বসো বসে পড়ো কারণ রসুল জানে আল্লাহর হাবিব দাহিয়াতুল কালবি জন্য দোয়া করেছে দাহিয়াতুল কালবি আসতে আসতে নূরানি নবী একবারই কদম মোবারকে চলে আসলেন আল্লাহর হাবিব দীন ইসলাম কিভাবে প্রচার করেছেন আমার বাবারা আমাদের মধ্যে নবীর কোনো আদর্শ নাই একজন কাট্টা কাফেরের জন্য আমার প্যারা নবী চাদর মোবারক বিছিয়ে দিলেন বিছিয়ে দাহিয়াতুল কালবিকে বললেন দাহিয়া কালবি তোমার জন্য বিছানা বিছিয়ে দিলাম রুমাল মোবারক বিছিয়ে দিলাম চাদর মোবারক এখানে তুমি বসে পড়ো এখানে বসে পড়ো আমার নবী ইজ্জত করলেন সম্মান করলেন যেই হোক না কেন কাফের হোক মুশরিক হোক
নবীর দরবারে আসলে ইজ্জত পেতেন কি পেতেন এটা সুন্নতে রাসূল এটা আমাদের মধ্যে নেই হাদিসে পাকের মধ্যে এসেছে দাহিয়াতুল কলবি চাদর মোবারক খানা টান দিয়ে মুখের মধ্যে রাখলেন চুমু খালেন চোখের মধ্যে রাখলেন মাথার মধ্যে রেখে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানী চাদর মোবারকে বসার মতন ক্ষমতা আমি দাহিয়া তো দূরের কথা পৃথিবীর জমিনে আল্লাহ কোন মানুষ সৃষ্টি করে নাই আপনি আমাকে সম্মান করে চাদর মোবারক দিয়েছেন আপনার চাদর মোবারক খন আমি মাথার মধ্যে রাখলাম সাহাবা কেরাম আশ্চর্য হয়ে গেল ঘটনা কি হচ্ছে আমরা ভয় পেয়েছিলাম এটা কি হচ্ছে জিজ্ঞেস করলাম গভীর মনোযোগ ভাবে আমেন জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় গুনাহগার বড় পাপী আমাকে আপনি বলুন ইসলাম ধর্ম যদি গ্রহণ করি কলমা শরীফ যদি পড়ি আমার লাভ কি আল্লাহর নবী বললেন দাহিয়া যদি কলমা শরীফ তুমি মনে বিশ্বাস করে মুখে জবানে পড়ো তোমার পিছনের জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিবে কি করে দিবে এটা দাহিয়াতুল কলবির বিশ্বাস হচ্ছে না কারণ পাপ তো বেশি করেছে পাপ কি করেছে বেশি পাপ করেছে আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সাধারণ মানুষের কথা বলছি না আমি বড় পাপী আমার চাইতে বড় পাপী তো আর কেউ নাই আমি পৃথিবীর মানুষের গুনাহ maaf হলো আমার গুনাহ তো maaf হবে না আমাকে বলুন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক আমি আমার ক্ষমতার কোনো অভাব নেই টাকার অভাব নাই কত হাজার কোটি টাকা দিলে আল্লাহ আমাকে maaf করে দিবে আমি আল্লাহর রাস্তায় দান করব আমার নবী বলেন এক টাকাও লাগবে না ইসলাম ধর্ম গ্রহণ করতে আল্লাহ এক আমি আল্লাহর রাসূল বিশ্বাস করে কলমা শরীফ পড়ে দিলে আল্লাহ তোমার জীবনে গুনাহ maaf করে দিবে আমরা হলে কি বলতাম আপাতত দুই চার কোটি রাখো আমার রাসূল বললেন এক টাকাও লাগে না ইসলাম ধর্ম গ্রহণ করতে একটা জিনিস দরকার হয় অন্তরে বিশ্বাস করে জবানে পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরেও দাহিয়াতুল কলবির কি হচ্ছে না বিশ্বাস বলে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলুন না আমি তো বেশি পাপ করেছি এবার নবীজি বললেন তোমার পাপের কথা তো আমি শুনতে চাই নাই তুমি বারবার যখন রিপিট করতেছো যে তুমি বেশি বড় পাপ করেছো আচ্ছা বলো তো কি পাপ করেছো কয় ইয়া রাসূলুল্লাহ আইয়ামে জাহেলিয়াতে আমার নিজের মেয়েকে আমি নিজ হাতে জিন্দা কবর দিয়েছি চিল্লিয়ে বলেন নাউজুবিল্লাহ এ আমার বাবারা দাহিয়াতুল কলবি বানাম আমার ঘরে মেয়ে আমি জানতাম না আরবের মধ্যে আইয়ামে জাহিলিয়াতে কোন মেয়ে সন্তান হওয়াটা বড় লজ্জা মনে করত আমি আমার মেয়েকে বললাম চলো মা তোমাকে তোমাকে নিয়ে একটু বেড়াইতে যাব মেয়ের বয়স তখন 6 বছর হয়েছে কারণ আমি সরদার দোকানে যাইতে পারি না বাজার ঘাটে যাইতে পারি না সকলে বলে দাহিয়াতুল কলবির ঘরে মেয়ে মানুষ মা বোনরা গভীর মনোযোগ আমি কি করলাম মেয়েকে নিয়ে যখন কবর করতেছিলাম গর্ত করতেছিলাম আমার শরীরে পড়া মাটিগুলো আমার মেয়েটা পরিষ্কার করে দিচ্ছিল সেই অবুস মেয়ে জানে না কার জন্য গর্ত করা হচ্ছে হাবিব যখন গর্তটা খোঁড়া হয়ে গেল আমি যখন ধাক্কা মেরে কবরের মধ্যে ফেলিয়ে দিলাম বাবা বাবা করে চিৎকার দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ খোদা কি কসম এখন আমার কানের মধ্যে আওয়াজটা আর এখনো আসে ওই অবস্থা আমি দাফন করে দিয়েছিলাম জিন্দা অবস্থায় আল্লাহ কি আমার গুনাহ maaf করবে হাদিসে পাকের মধ্যে সে ফাতাহায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব তার কথা শুনে একেবারে স্তব্ধ হয়ে গেলেন চোখ মোবারক বন্ধ করলেন কাঁদতে লাগলেন জিব্রাইল আমিন চলে আসলো জিব্রাইল আমিন এসে আল্লাহর হাবিবকে বলে হাবিব তাকে জানিয়ে দিন
যতই গুনাহ করুক না কেন আপনার নবীর দরবারে যখন এসে কেহ তওবা করে কেহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে আমি আল্লাহ আপনি maaf করে দিলে আমি আল্লাহ maaf করে দিই জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি তাই বাবা আমার সেই দাহিয়াতুল কলব ইসলাম ধর্ম গ্রহণ করেছেন চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ মিলাদুন নবীর সবচেয়ে বেশি নিয়ামত পেয়েছেন আমার মা বোনেরা এই কারণে আমি বাংলাদেশের যত জায়গায় গিয়েছি আমি দেখেছি আমাদের চাইতো আমাদের মা বোনরা সুন্নি বেশি কি বেশি শুধু চট্টগ্রাম নয় সারা বাংলার জমিনে রাসূলের কথা শুনলে মহিলারা পাগল হয়ে যায় আমি এমন এক জায়গায় গিয়েছি খাবার ব্যবস্থা করেছে মওতুম সাহেবের ঘরের মধ্যে সে মওতুম সাহেবের স্ত্রী পর্দার আড়াল থেকে ছেলেকে পাঠিয়েছে কয় একটু ফাতিয়া দেওয়ার জন্য বলো হুজুরকে আমি বললাম যে এখানে তো মওতুম সাহেব আছে বড় হুজুর আছে উনি ফাতিয়া দেন না কোনা উনি ফাতিয়া রাতিয়া দেন না বিশ্বাস করেন আমার মা বাবা 14 গুষ্টি ফাতিয়া দেয় মা বাবা বিয়ে দিয়েছে ওয়াবির কাছে ফাতিয়া রাতিয়া কিছু নাই সুন্নি হুজুর যখন পেয়েছি উনার দ্বারা আজকে এক বছরের ফাতিয়াটা আপনি দিয়ে দেন কয় বছরে এক বছরে যা আজকে ফাতিয়া হবে হয়েছে সবগুলো ফাতিয়া আপনি দিয়ে দেন মোট অঙ্কের টাকাও পাঠিয়েছে আলহামদুলিল্লাহ বলেন মা ভন্ডা নবী প্রেমিকা এই কারণে মা বোনের কোনো ইজ্জত সম্মান ছিল না ইজ্জত সম্মান দিয়েছেন মুহাম্মদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূল বলেছেন জীবিত কবর তো দূরের কথা আমি মা বোনদেরকে এমন সম্মান ইজ্জত দিলাম প্রত্যেকটি সন্তানের বেহেশতে তার আপন আপন মায়ের কদমের নিচে সত্য না মিথ্যা মিলাদুন নবী তখন মিলাদুন নবী হবে মা বাবা যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকে জোরে বলুন না মা বাবা আছে না নাই মা বাবাকে সন্তুষ্ট করতে চায় কি চায় না একটু মহব্বত দিয়ে বলুন সালাতুন ইয়া আমি অনেক দূরে চলে গিয়েছি বলতেছিলাম জিব্রাইল আমিন আল্লাহ রাসূলের দরবারে বসা কথা মনে আছে তো আল্লাহ রাসূলের দরবারে বসা হঠাৎ করে আকাশে বড় ধরনের একটা আওয়াজ হলো কি হলো বড় ধরনের সামিয়া নকীদাম মিন ফাওকিহি একটা আওয়াজ যখন হলো সাথে সাথে জিব্রাইল উপরের দিকে তাকাইলেন তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আসমানের এমন একটা দরওয়াজা খোলা হয়েছে দেশ দরওয়াজা অতীতে কখনো খোলা হয় নাই শুধুমাত্র আজকে খোলা হয়েছে সুবহানাল্লাহ বলবেন না আসমানে এমন একটা দরওয়াজা আছে যে দরওয়াজা অতীতে কোনো সময় খোলা হয় নাই এমন এমন একজন ফেরেশতা নাজিল হয়েছে যেই ফেরেশতা অতীতে কখনো পৃথিবীর জমিনে আসে নাই পৃথিবীর জমিনে ফেরেশতা আসলেন আমার রাসূলের দরবারে এসে সালাম দিলেন সালাম দিয়ে বললেন আবশির বিনুরাইন উতিতাহুমা ইয়া রাসূলুল্লাহ আপনি দুটো নূরের সুসংবাদ নেন চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ কয়টা নূর কয়টা জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এমন একটা দরওয়াজা আসমানের খোলা হয়েছে যেই দরওয়াজা অতীতে কখনো খোলা হয় নাই যেই ফেরেশতা কোনো সময় আসে নাই দুটা নূর নিয়ে এসেছে একটা নূর হচ্ছে সূরাতুল ফাতিহা এই আমার ব্যাপারে একটা নূর হলো সূরাতুল ফাতিহা আরেকটা নূর সূরা বাকারার আমানার রাসূল থেকে শেষ এই আয়াতগুলো দুটো নূর আল্লাহ স্পেশাল নাজিল করেছে হাবিব আপনার জন্য আপনার জন্য এই সূরা ফাতিহা এবং বাকারার এই আয়াতগুলো এমন একটি আয়াত যেগুলো লক্ষ লক্ষ নবী অতীতে কোন নবীকে আল্লাহ দান করে নাই আপনি রাসূলকে দান করেছেন সেই সূরাতুল ফাতিহা তাই বাবা আমার সকল আমার সঙ্গী বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জগৎ সমূহের পালনকর্তা জগৎ বুঝুন তো জগৎ পৃথিবী একটা জগৎ পৃথিবী এটার মত ১৩ লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য
কয় লক্ষ গুণ এটা বিজ্ঞানীরা বলতেছে যারা বিজ্ঞানে গবেষণা করেছে তারা বলতেছেন দুনিয়া সমান 13 লক্ষ গুণ বড় কি সূর্য বলেন নাকি এরকম সূর্যর মত এরকম আরো পাওয়ারফুল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারাকারাজি আছে না নাই এখান থেকে সেখান থেকে আসমান প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চ ষষ্ঠ সপ্তম আসমান সিদ্রাতুল মুনতাহা লা মকাম আরশ আরশের সেখানে আমার প্রাণ নবী গিয়েছেন এগুলো সব কিছু মিলিয়ে হচ্ছে আলামিন আল্লাহু আকবার সূরা ফাতিহার তাফসীর আমি লিখেছি সূরা কাউসারের তাফসীরও ইনশাআল্লাহ আমি লিখেছি সূরা দোহার তাফসীর লিখেছি অল্প দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে সূরা কাউসার এর একটা নিয়ে আসেন সূরা ফাতিহার আলামিনের যে তাফসীরটা আমি লিখেছি আমাদের দেশে আল্লামা হাশিমি আমিন ইসলাম হাশিমি আমিনুল মিল্লাত হুজুর কিবলা সাদিক রহমান হুজুর আমার রসূলের নাম বলার সময় কি বলেন রহমাতুল্লিল এই নামটা রেখেছেন কে কত খুব খেলবেন কে রেখেছেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আর সূরা ফাতিহার মধ্যে আম্বিয়া তো আপনারা হত অনেকে পড়েন নাই কিন্তু সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহ রব্বিল এখানেও আলামিন ওখানেও একটা জবরজের পেশ নক্তার কোন বেশকম আছে আমার আল্লাহ যত দূরের জন্য রব্বুল আলামিন তত দূরের জন্য আমার রসূলকে বানিয়েছেন রহমাতুল লিল আলামিন বুঝা গেল চন্দ্রের রসূল সূর্যের রসূল আসমানের রসূল জিনের রসূল মানব দানবের রসূল কুল মখলুকাতের রসূল আপনি ইয়া রাসূলুল্লাহ আপনার পাওয়ার কত দূর আল্লাহ যত দূর রব্বুল আলামিনের পাওয়ার প্রভু হিসাবে আছে তত দূর আমার আল্লাহ আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন সেই নবীকে আমাদের দেশে অনেক মাহফিলে বিশ্ব নবী বিশ্ব নবী বিশ্ব নবী বলে কি বলে না বলে কি না যদিও এটা আমরা মনে করি বিশ্ব রোড মনে করি কি না রোডের বড় রোড কি বিশ্ব রোড মানে বড় রোড মানে বড় নবী বুঝাইতে গিয়ে বিশ্ব নবী বলে আসলে যদি আমরা নবীর শানে কোরআনের দিকে তাকাইলে আমাদেরকে বলতে হবে রহমাতুল লিল নবীগণের নবী রসূলগণের রসূল এগুলো সুন্নি জামাতের উলামা কেরামের জবানে আপনারা শুনেন কথাটা সত্য না মিথ্যা কি বলেন সত্য না মিথ্যা এই কারণে বাবারা আজকে মিলাদুন নবী যারা করেছেন এই রহমাতুল লিল আলামিনের রহমতের মধ্যে আমরা আছি না নাই কে কে থাকতে চান দুই হাত তুলে একটু হাত তুলে দেখান কে কে থাকতে চান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে ইয়া গাউস সালাম দস্ত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটা তাফসীর করতে হলে ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত দিনের পর দিন শেষ হয়ে যাবে শুধু রব আর আলামিন বলি তাহলে সমস্ত প্রশংসা কার যিনি সমস্ত জগৎসমূহের প্রতিপালক পালনকর্তা আমাদের পালনকর্তা কে আর রহমানির রহিম আছে না নাই আরো জোরে বলুন নামাজে যখন বলি আর রহমান রহিম হাদিস শরীফে আসছে আমার আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার সানা সিফাত বয়ান করলো জোরে বলুন সুবহানাল্লাহ রহমান রহিম কিছু ব্যাসকম আছে না নাই আচ্ছা ইহুদিকেও আল্লাহ খাওয়াচ্ছে কিনা নাসারাকে মুনাফেককে এদের খাওয়ারও ব্যবস্থা করতেছেন এটা দুনিয়ার জন্য রহমান ফিদ দুনিয়া সকলের জন্য আল্লাহ রহমান কিন্তু রহিম হচ্ছেন একমাত্র ইমানদার মুমিনের জন্য যে নামটা আল্লাহ আল্লাহর হাবিবের জন্য বরাদ্দ করে দিয়েছেন মনে রাখবেন কারো কোনো টাইটেল কোনো লোককে দেয় না দেয় একজন হাকিম যিনি ম্যাজিস্ট্রেট উনি কোনোদিন সে হাকিমের চেয়ারে আরেকজনকে সেখানে কি করবে না বসাবে না তার এটা পাওয়া আমার আল্লাহ বলেন আমি রহমানুর রহিম এই রহিম
আমি এই লকবটা সিফতটুকু গুণবাচক নামটা আমার হাবিবকে দান করে দিলাম আমার হাবিবের উম্মতের জন্য আপনারা বলবেন হুজুর কোথায় বলেছেন সূরা তাওবা শেষ আয়াত বলেন আল্লাহ বলেছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহু আকবার এ আমার বাবারা আল্লাহর হাবিবকে আল্লাহ রাউফুর রহিম বলেছেন উম্মতের জন্য রহিম দয়ালু অর্থাৎ এমন নবী যে নবী দুনিয়াও দুনিয়াতেও উম্মত উম্মত করেছে কবর জগতে উম্মত উম্মত আখিরাতে উম্মত উম্মত জোরে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ইবনে আব্বাস বলেন আল্লাহর হাবিবকে যেই দিন রওজা মোবারক সময় দিলাম সর্বশেষ আমি সেখান থেকে উঠলাম আমি উঠার পূর্বে নূরানী নবীর নূরানী চেহারা মোবারক জীবনের শেষবারের মতন দেখার জন্য একটি বার তাকাইলাম আমি দেখতে পেলাম আল্লাহর প্যারা হাবিবের দুটো ঠোঁট মোবারক নড়াচড়া করছে আমি বুঝতে পারলাম আল্লাহর হাবিব কিছু বলছেন সর্বপ্রথম আল্লাহর হাবিবকে রওজা মোবারক সময় দেওয়ার সাথে সাথে নবীজির ঠোঁট মোবারক নড়ে আমি আমার কানখানা আল্লাহর হাবিবের নূরানি ঠোঁট মোবারকের কাছে যখন লাগিয়ে দিলাম আমি শুনতে পেলাম আল্লাহর হাবিবের জবান দিয়ে বের হচ্ছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি 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 করে আল্লাহর প্যারা নবী রোজা মোবারকের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে নয় নয় কবর জগতে নয় কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব উম্মতি উম্মতি করবে কি করবে না এই কারণে যাদের জ্ঞান আছে এরা নবীর সঙ্গে আছে কোয়ার কিছু হোক না হোক এই যে আমরা ট্রেনে এখন তো অনেক ক্লাস লাভ হয়েছে আগে ফার্স্ট ক্লাস ছিল ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস তো সেখানে এই যে আপনারা কি বলেন উরুষ না কি বলে যে কামড় দিয়ে কি বলেন আপনারা উরুষ সারপোকা এই সারপোকা আমি অনেক চিন্তা করেছি সারপোকাগুলো ফার্স্ট ক্লাসে বেশি থাকতো কারণ ফার্স্ট ক্লাসের ট্রেনের সিটের মধ্যে এরকম গদি ছিল তো ওগুলা থার্ড ক্লাসের চাইতে ফার্স্ট ক্লাস যদি একটু নির্বিষ হয়ে যেত সিরে যেত ওখানে বেশি থাকতো তো ফার্স্ট ক্লাসে করে চিটাং থেকে একবার ঢাকা যায় একবার আসে টিকিটও লাগে না কিছু লাগে না আরও মাঝখান দিয়ে মানুষের রক্ত খায় চিন্তা করলাম তোরা ফার্স্ট ক্লাসের যাত্রী কেমনে হলি কিভাবে হয়েছে সারপোকা ওই ফার্স্ট ক্লাসে যেতে উঠার তার একটা পারমিশন হয়ে গিয়েছে এই কারণে চট্টগ্রাম যাচ্ছে রাজধানী থেকে আসতেছে আর যাচ্ছে কিছু লাগতেছে না অতএব বাবার আমার নবীজির উম্মতে ফার্স্ট ক্লাস আপনারা যারা আছেন আমল যাই থাক আমার প্যারা হাবিবের উসিলায় আপনাদের মকাম সেই জান্নাত পর্যন্ত পৌঁছাই আমার আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি আরো জোরে বলুন মালিকি এই কথাটা বলার সাথে সাথে নামাজে যখন বলবেন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি আমার বান্দা তো আমার সেই মর্যাদা বয়ান করে দিল সুবহানাল্লাহ বলেন জবাব দেখে এই কোরআন শরীফ পড়ার সময় সূরা ফাতিহা যখন পড়বেন এগুলো মনে করবেন যে আল্লাহ আমার কথার জবাব দিচ্ছে মালিক মালিক কে ইয়াউমানি দিন কোন দিন কিয়ামতের দিন বলা নিন এখানে দিন শব্দের প্রতিদান অর্থাৎ আমি আর আপনি যা করেছি এটার প্রতিদান দিবসের মালিক প্রতিদান দিবসের মালিক এটা কোরআন শরীফ আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি প্রতিদান দিবে আল্লাহ কিন্তু প্রতিদান দিতে গিয়ে আমার রসুল বলেছেন আল্লাহ যখন প্রতিদান দেওয়া শুরু করবে বন্দা যখন থরথর করে কাঁপবে আমি রসুল সেদিন আরশের নিচে সেজদায় পড়ে যাব লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার এই আয়াতের তাফসীর আপনারা শুনেছেন বিভিন্ন মাদ্রাসায় করেন খারিজি বলেন সরকারি বলেন সুন্নি বলেন ওয়াহাবি বলেন কিয়ামতের ময়দানে কেহ কারো নয় কেহ কারো নয় সহি বুখারীর মধ্যে আছে মালিক ইয়াউমিদ্দিন আয়াতের তাফসীর করতে গিয়ে কিতাবুল আম্বিয়ার মধ্যে আল্লাহর হাবিব বলেন আমি যখন সেজদায় পড়ে যাব প্রতিদান দিবসের মালিক আল্লাহ সেদিন একেবারে আল্লাহর
রাগগুলা পানি হয়ে যাবে আল্লাহ রাগ পানি হয়ে যাবে এমন একটা সময় আসবে আল্লাহ বলবে হাবিব আপনি কি চান আমি আপনাকে দিয়ে দিচ্ছি এশফা তুশাফা সালতু দাহু যা চাইবেন আমি তা দিয়ে দিব জোরে বলেন সুবহানাল্লাহ ওদিকে আমি গেলাম না শুধু আল্লাহর হাবিব যখন উম্মতি উম্মতি করে ফাসজুদু তাহতাল আরশ আরশের নিচে সেজদায় পড়বে আল্লাহ বলবেন আমি তো মাকামে মাহমুদ সাজিয়েছি আপনার জন্য আপনার পজিশন কি এটা আজকে সবাই দেখবে আপনি আজকেও কানবেন এটা হয় না আপনি কি চান ইশফাত শফা কার জন্য শফাত করবেন বলেন আমি কবুল করি সালতু তাহু যা চাইবেন তা দেওয়া হবে আমার রসুল বলবেন আল্লাহ আমার উম্মত সব জান্নাতে পৌঁছাই দাও আরো জোরে বলেন না আল্লাহ বলবেন তো হাবিব আপনার উম্মত কয়টা জান্নাতে পৌঁছাবো বলে একজন সহ জান্নাতে পৌঁছাই দেন একজন থাকলো যদি একজন বাকি থাকে আমি রসুল সন্তুষ্ট হব না ইজাল্লাহ আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্না ওয়াহিদ বলে সে একজন শুধুমাত্র একজন যেই রসুল উম্মতের জন্য এত মায়া ওই রসুলের জন্য দেওয়ানা হওয়ার দরকার আছে না নাই মিলাদুন নবী আগে না আগামীতে কি আরো বড় হবে না ছোট হবে আরো চিল্লিয়ে বলেন না বড় না ছোট নবী বড় না ছোট সুবহানাল্লাহ বলেন না বাবার আমার বলে যাব কাউসার তাফসিরে সূরা আল কাউসার আমার হুজুর কবলারও এইছি একটা কিতাব আসলে হাদিয়া 100 টাকা কিন্তু আজকে যেহেতু পীর সাহেব হুজুর কবলা এখানে আছেন আল্লাহর ওলি যেখানে মসজিদ করেছেন খানেকা করেছেন কত মোবারক পড়েছে আমাকে দোয়া করেছে কত বড় আল্লাহর ওলি ছিলেন দলিল পেশ করা হয়েছে আরবি সহ বাংলা সহ মাত্র 50 টাকা হাদিয়া কয়েকটা কপি আছে বেশি নেই আপনারা নিয়ে যাবেন আমি অনুরোধ করব এই কিতাবগুলো একটু নেওয়ার জন্য কে আছে কিতাব এটা মোহাম্মদে বলুন ইয়া রাসূলুল্লাহ এখানে ওখানে গেলে ভালো হবে ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর জোরে রাসূলুল্লাহ আওয়াজ হচ্ছে না বাবা মৌমাছির মতন আওয়াজ হচ্ছে না মহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাফন পড়াইয়া গোসল করাইয়া কাফন পড়াইয়া দিবা গো যায় দিন কবর শোয়াইয়া লয় গো কল গুনাম বলিয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ কবরের প্রোগ্রাম আছে না নাই কার কার কবরের প্রোগ্রাম নাই একটু হাত তোলেন তো দেখি কবরের প্রোগ্রাম কার কার নাই কবরের প্রোগ্রাম ভালো থাকলে মাহফিল মনে থাকলে মাহফিল ভালো লাগবে নামাজ ভালো লাগবে পীর মশাইখ ভালো লাগবে আমি সূরা ফাতিহার মূল কথাটা এখন বলবো আপনারা শুনতে চান কি চান না অনেকে মনে করতেছেন হুজুর মূল কথা বললে তো মনে রাত শেষ হয়ে যাবে না মূল কথাটা বলবো অল্প সময়ের মধ্যে খাইরুল কালাম মা কাল্লা দাল অল্প কথাই আমি বলে দিব শুনতে চান কিনা কারণ মালিক ইয়াউমিদ্দিনের পরে তারপর আয়াত কি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই ইবাদত করি কা সাহায্য চাই কার কাছে তারপরে কি বলেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম কোরআন শরীফে সব কথা বলে দিয়েছেন আল্লাহ সূরা ফাতিহার মধ্যে শুনতে চান কি চান না ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কোরআনে পাক এমন একটি কোরআন শরীফ যেখানে আল্লাহ নিজে প্রশ্ন করে আবার নিজে জবাব দেয় বিশেষ করে সূরা ফাতিহার মধ্যে
এটা সূরাতুদ দোয়া এই দোয়াটা শিখিয়েছেন কে আল্লাহ দোয়া শিখিয়ে বলেছেন এই দোয়াটা তোমরা নামাজে পড়বে দৈনিক যারা কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তাহাজ্জুদ যারা পড়ো না যারা ইশরাক আওয়াবিন চাষ ঝাওয়াল এরা তো অনেক বেশি পড়ে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো আমি হিসাব করেছি সুন্নাত সহ 46 রাকাত নামাজ পড়তে হয় তাহলে দৈনিক কবার পাঠ করা হয় এই 46 বার সূরা ফাত পাঠ করা হয় নামাজের মধ্যে সুবহানাল্লাহ বলেন না এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ নিজে আমাদেরকে প্রথম আল্লাহ রুবুবিয়তের কথা বলেছেন রহমানের কথা বলেছেন বিচারের কথা বলেছেন তারপরে বলেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন অর্ধেক আমার বান্দার জন্য অর্ধেক আমার জন্য আমি আমার বান্দা যখন আমার ইবাদত করে আমার বান্দা যা চায় আমি তা দিই কারণ এটা এমন একটি সূরা শয়তান চারবার কান্না করেছিল কয়বার চারবার প্রথম হচ্ছে যখন শয়তানের লানতের বোরকা যখন পড়েছিল হাইনা লানা আল্লাহ যখন যখন বাবা আদমকে সিজদা করে নাই আল্লাহ লানতের বোরকা পড়েছে তখন একবার কান্না কাটি করেছিল আবার দুনিয়াতে যখন আসছিল তখন একবার কান্না কাটি করেছিল 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহের সাদেকের সময় নবীজি যখন পৃথিবীর জমিনে তশরিফ এনেছে তখন একবার সরকার শয়তান কান্না কাটি করেছিল আমরা খুশি হয়েছি শয়তান কান্না করেছে আরেকবার কান্না করেছে সূরা ফাতিহা যেদিন নাযিল হয়েছে বুঝা গেল সূরা ফাতিহার গুরুত্ব বেশি না কম তা আল্লাহ বলেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সোজা রাস্তা সরল পথ দেখাও সরল পথ সোজা পথ জান্নাতি পথ মদিনার পথ সুবহানাল্লাহ বলেন সিরাতাল মুস্তাকিম মানে জান্নাতের রাস্তা কোন রাস্তা নবীজি একটা আগ দিলেন দিয়ে বললেন এটা সিরাতাল মুস্তাকিম একেবারে সোজা এটা দিয়ে যদি কোন মানুষ যায় ইমানদার যায় সে ডাইরেক্ট জান্নাতে পৌঁছে যাবে আবার কতগুলো এদিকে দিল এদিকে দিল এদিকে দিল এগুলো সাইডে সাইডে অনেকগুলো রাস্তা বের হয়েছে প্রত্যেকটা রাস্তার মাথায় ইসলামের কলেমার পতাকা দিয়ে আহ্বান করবে কিন্তু ওই দিকে গেলে মানুষ জাহান্নামের দিকে চলে যাবে গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালা দাল্লিনের দিকে চলে যাবে তা আয়া আল্লাহ আমরা কোন দিকে যাব কসিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহু আকবার বলুন আমার বাবা সূরা ফাতিহার যে তাফসীর আমি করেছি বিভিন্ন তাফসীর থেকে হাদিস শরীফ থেকে মূল তাফসীর মূল কথাটা হলো এখানে কোন দিকে যাব এটা ফসাদের জমানা এমন একটি জমানার মধ্যে আসছি প্রত্যেকে কোরআন শরীফ দিয়ে ডাকতেছে সত্য না মিথ্যা হাদিসের কথা বলে কোরআনের কথা বলতেছে প্রত্যেকটা মানুষকে কলমার দাওয়াত দিচ্ছে আমি বলবো আমার আল্লাহ তো বলে দিয়েছেন সিরাতাল্লাযিনা বলেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম সিরাতুল মুস্তাকিম সোজা রাস্তা জান্নাতি রাস্তা বেহেশতি রাস্তা হচ্ছেন ওই রাস্তা যে রাস্তায় আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছি আল্লাহ আপনি কাকে নিয়ামত দিয়েছেন মিনান নাবিয়িনা ওয়াসিদ্দিকিনা ওয়াসুহাদা ওয়াসসালিহিন নবীদেরকে নিয়ামত দিয়েছি সুহাদা কেরামকে নিয়ামত দিয়েছি শহীদদেরকে নিয়ামত দিয়েছি সলিহীনদেরকে নিয়ামত দিয়েছি আল্লাহর ওলিকে নিয়ামত দিয়েছি সাহাবা কেরামকে নিয়ামত দিয়েছি গৌসুল আজমকে নিয়ামত দিয়েছি খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ামত দিয়েছি এ আমার বাবারা বাংলার জমির বাবা শাহজালাল হতে শুরু করে গৌসুল আজম মাজবেন মেরাতি শুরু করে আল্লামা হাশিমি হতে শুরু করে আল্লামা হাশিমির যত আওলাদ আছে শুরু করে শ্রীকুটি হতে শুরু করে আমার আশ্বতে শুরু করে আবদুল্লাহ সাহতে শুরু করে যত আল্লাহর অলি রয়েছেন আল্লাহ বলেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যাদেরকে নিয়ামত দিয়েছি ওদেরকে তোমরা ধরে থাকবে কোনো মাস সদিকিন এদের সঙ্গে থাকবে এদের সঙ্গে থাকলে সিরাতুল মুস্তাকিম জান্নাতের রাস্তা পেয়ে যাবে
অতএব জান্নাতি রাস্তা পাওয়ার জন্য রসূলকে চিনার জন্য আল্লাহকে চিনার জন্য কোরআন শরীফ বুঝার জন্য আল্লাহর আউলিয়া কেরামের দরবারে যেতে হবে কি হবে না আর যদি এই ছোটই বইটই পড়েন আর মোবাইল দেখে দেখে যদি আপনি সোজা রাস্তা তালাশ করেন তাহলে বুঝবেন এটা পড়তে পড়তে আপনি আটলান্টিক মহাসাগরে ডুবে যাবেন কোথায় বুঝবেন আটলান্টিক মহাসাগরে ডুবে যাবেন বঙ্গোপসাগরে ডুবে যাবেন বুঝতে পারবেন না মোবাইলে কি একটা জানি বললো কোরআন শরীফের আয়াত একটা দিয়েছে কোকি আয়াত কোন হুজুর কোরআন শরীফে আছে যে সত্য মোবাইলে যে কথাটা শায়খ বলেছে কি বলেছে শায়খ মাওলানা না শায়খ মাওলানা তো শাম লাইল মাওলানা আনতা মাওলানা এটা তো আল্লাহর একটা সিফত সুবহানাল্লাহ বলেন তুই মাওলানা করতে কি হবে এটা গজব শায়খ যারা বলতেছে এরা গজব গজব অর্থাৎ এরা লেখাপড়া জানে না এমনি বুড়ো হয়ে গিয়েছে আমাদের মধ্যেও আছে সূরা ফাতিহা নয় বিসমিল্লাহ তরকিব যারা জানে না নিজের নামের তরকিব বয়স হবে 20 22 বছর তার নামের আগে শায়খ লেখে কিনা তার লজ্জা থাকার দরকার শায়খ মানে বুড়া শায়খ মানে কি আপনার শায়খ এই যাদের দাড়ি সার সাদা হয়েছে লাল হয়েছে আপনার শায়খ গুরা বল আমার হুজুর কেবলা প্রতি বছর মক্কা শরীফ মদিনা শরীফ যান সেখানে শায়খ বলে আমাদের দেশে পিএসবি আছে না মিজান সাহেব ওই আপনার এই যে এসালামের এরকম বড় বড় কোম্পানি যারা কোম্পানির মালিক যারা তাদেরকে শায়খ বলে অথবা কোন বড় পীর মাশায়েখ বুড়ো মানুষ এদেরকে কি বলে আর আমাদের যে শায়খ হয়েছে ছোট বাচ্চা দাওয়াতও দেয় বাচ্চারা ওয়াজা করো বাচ্চা একটা বুড়াও নাই আচ্ছা এই বাচ্চা ছেলের এরা কোরআনের হাদিসের বুঝলো আর কতটুকু বুঝবে কি বুঝবে ঘোড়ার ডিম বুঝবে আমি যখন ফাজলে পড়ি আল্লামা হাশিমের ওয়াজ যখন শুনতাম মনে করতাম এটা তো আমি জানি মোটামুটি আল্লামা হাশিমের কাছে মনে হয় পৌঁছে গিয়েছে আমি নিজে চিন্তা করতাম আল্লাহ হাশমি সাহেব হুজুরের আমি ইসলাম হাশমি হুজুরের হুজুর আব্বাজান হুজুরের তাকরি যখন শুনতাম যখন বুখারী শরীফ থেকে বলতো বিভিন্ন বলতো আমি তো কিছু শুনছি কিছু পড়ছি মনে করতাম মনে হয় এই ১৬ আনার মধ্যে ১৪ আনা পৌঁছে গিয়েছি যখন কামেল পাশ করে মূল হাকিকতে যখন আসছি এই বয়সে প্রতিদিন দু চার ঘন্টা পড়াশোনা করার পরে এখন বুঝতেছি কোরআন হাদিসের এখনো শুরু করতে পারে নাই বিসমিল্লার বাও বুঝতে পারি নাই যা কিছু বলতেছি যারা বুঝেছেন লিখেছেন সেখান থেকে বলতেছি সুবহানাল্লাহ বলেন এই যে আমি তাফসীরে সূরা আল কাউসার লিখেছি এখানে আমার একটা কথাও নাই সমস্ত মুফাসসিরে কেরাম হাদিস শরীফ থেকে লেখা হয়েছে সূরা দোহা হুজুরের কাবলার দোয়া সূরা ফাতিহা এগুলো তাফসীর আমার লেখা হয়েছে মার্কেটে আসতেছে আপনারা পাবেন ইনশাআল্লাহ এগুলো এই কেরানা লিখছি একটা কিতাব ছাপাইতে আগে যেখানে ১ লক্ষ টাকা লাগতো এখন সেখানে ২.৫ লক্ষ টাকা লাগতেছে কারণ দাম এত বেশি বেড়ে গিয়েছে এই ওয়াজ নসিহত করে এবং বিভিন্ন কাফলা করে অমুক করে সমুক করে যা পাই এই কাজগুলো করতেছে আর কিছুর জন্য নাই একটা সুন্নি ভাইয়ের হাতে গেলে অন্তত পক্ষে বলবে না তফসিরে কাউসারের মধ্যে তো সাফাতের কথা আছে দেখতেছি বুঝতে হবে পড়বেন মোবাইল দেখবেন না বই পড়বেন মোবাইলে কিছু বোঝা যাবে না বোঝা যাবে আপনি মোবাইলে বুঝছেন কতটুকু প্রথম এই কথাটা বলে শেষ করে দিচ্ছি হুজুর কাবলা আসছে যখন মক্কা শরীফে নবীজি যখন প্রথম আসছে তখন আমরা এখন কোন খানা জিয়াবতে এই যে কোক পান্থাইগুলো দেয় কি দেয় না একটু আওয়াজ দিয়ে বলেন ওয়াজ শেষ দেয় কি না তো এটা তো আমরা সাধারণভাবে খাই কারণ এটা কোনো হারাম না শিখ আরবে খাওয়ার পরে এরা মদ পরিবেশন করতো এটা ইসলামের প্রাথমিক যুগে কোন যুগে ইসলামের প্রাথমিক যুগেও খাইত এখন খাওয়ার পরে নামাজের মধ্যে উল্টা পাল্টা কেরাত উল্টা পাল্টা হয়ে যাচ্ছে কারণ যখন খায় তখন ঢুলে কি না ঢুলে উল্টা পাল্টা বকে কি না উল্টা পাল্টা বকে এদেরকে আমরা বোতলি বলি আর কি বলি বোতল বোতল বোতলি বললে মানুষ চিনে চিনে কি না আর বেশি নাম টাম বলতে হয় না ওই একজন বলছিল মক্কা শরীফে কেউ বদ্দাল্লাহ কেউ বোতল লয়ে আসে
বদহদ আর মাফ করিস আই সাড়ে দিব তাকে আসলে বোতল মানে ওই বোতলের কথা বল না বোতল মানে বলছে কি এটা মেরিন্ডা ফান্টা এগুলো আর কি কিন্তু ওই লোক তো বোতল খায় এই লোকও জানে আমার সাথে লোক কব আর মাফ করিস আই সাড়ে দি আল্লাহ করে দশ দিন বোতল সাড়ে দি নাউজুবিল্লাহ বলেন তো বাবার আমার নামাজ পড়ার সময় কেরাত উল্টা পাল্টা যখন হয়ে যাচ্ছে তা আল্লাহ কোরআন সহ আয়াত নাজিল করলেন লা তাকরাবু সালাত আমি বুঝার জন্য বলছি এখন একটা কথা তোমরা যখন নামাজ যখন পড়ো নামাজে যখন দাঁড়াও নামাজে যখন যাও তখন মদ পান করিও না লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা এখন আমি আপনাদের সামনে বলে দিলাম যে নামাজ যখন পড়বেন তখন সুকারা শরাব পান করবেন না বাকি সময় পান করতে পারবেন কোরআন শরীফে আছে আপনি গিয়ে কোরআন শরীফ খুললেন ও হুজুর তো ঠিক কথা বলছি তাহলে ঠিক আছে আজকে থেকে আসার নামাজের ফল চলবো আর কি কোরআনেও আছে হুজুরও বলছে ওই ইউটিউবের একটু শুনছেন তো আপনি ইউটিউবের বয়ান একটু শুনছেন এত পৃষ্ঠা আছে বুখারীর আপনি উল্টে দেখলেন দেখা বাংলা তো লেখা আছে লা তাকরাবু সালাত কোরআনে আছে ওয়া আনতুম সুকারা যখন মদ পান করো তখন তোমরা নামাজ পড়িও না ঠিক আছে নামাজের পরে তো পড়া খাওয়া যাবে নাউজুবিল্লাহ বলেন কিন্তু সেটা আয়াত আরেকটা পড়ে নাই আল্লাহ যে পরে বলতেছেন যে এই মদ জুয়া যা আছে আমি সব হারাম করে দিয়েছি তো বাবারা আমার অতএব কোরআনের শুধু একটা আয়াত পড়লে হবে না অন্য আয়াত পড়তে হবে কি হবে না হাদিসের একটা হাদিস পড়লে হবে না আর একটা হাদিস পড়তে হবে কি হবে না এগুলো বড় বড় মুহাদ্দিসিনে কেরাম যারা পড়েছে ওনারা যেই পথে আল্লাহর আল্লাহর ওলিরা যেই পথে এই পথে আমরা থাকতে চাই কি চাই না বেশি বুঝতে যাবেন না বেশি বুঝতে গেলে নিজে নিজে ডাক্তার হলে আপনার প্রাণের আশঙ্কা আছে না নাই প্রাণ নাশের আশঙ্কা আছে মারা যাবেন অর্থাৎ ঈমান চলে যাবে বাবারা আমার শেষ কথা আখিরি জামানায় আল্লাহর হাবিব বলেছেন এমন এমন হাদিস তোমাদের সামনে বলবে ইয়াতুনাকুম মিনাল আহাদিস এমন এমন হাদিস বলবে যেগুলো তোমরা শোনা নাই তোমাদের বাপ দাদা কেউ শোনা নাই নতুন নতুন হাদিস বলে কি বলে না জিয়ারত করিও না মিলাদুন নবী করিও না চারদিনা করিও না চল্লিশে করিও না বলে কি বলে নাই এগুলো আমাদের বাপদাদারাও শুনে নাই নতুন নতুন হাদিস বলবে নবী শানে বেয়াদবি করবে অতএব বাবার আমার আল্লাহর হাবিব বলেন তখন কোন দিকে যাব সাহাবা কেরাম কোন দিকে যাব বললেন আল্লাহর হাবিব বলেন তোমার বাপদাদা যে আমলের মধ্যে ছিল সেটাকে শক্ত করে ধরে রাখবি তাহলে তুমি পথহারা হবে না ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ সিরাতাল মুস্তাকিম দেখায় দাও আল্লাহ বলেন সিরাতাল মুস্তাকিম মানে আল্লাহর ওলি যে পথে সেই পথ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওই পথে নয় যাদেরকে তুমি ধ্বংস করেছো গজব দিয়েছো ওই পথে নয় পথভ্রষ্ট তাদেরকে করেছো ইহুদিনা সারাত দলে নয় মুনাফিকের দলে নয় ওলি আল্লাহর যেখানে আমরা সেখানে সুরা ফাতিহা আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন কি দেখান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে সুরা ফাতিহার এই আলোচনার আলোকে সিরাতুল মুস্তাকিমের উপর দায়ে কায়েম রাখুক বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ